হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে কিভাবে আমরা আমাদের মোবাইলে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ করতে পারি। আমরা দেখবেন প্রতিনিয়ত কিন্তু বিরক্তিকর অ্যাডের শিকার হই বা অ্যাডের সম্মুখীন হয়ে থাকি। কোনো অ্যাপ্লিকেশনে ঢুকার পর বা কোনো ওয়েবসাইটে ক্লিক করার পর আমাদের সামনে প্রতিনিয়ত কিন্তু বিরক্তিকর অ্যাড চলে আসে, বা কোনো কিছু দেখতে যাচ্ছি আমাদের সামনে কিন্তু বিরক্তিকর অ্যাড চলে আসতেছে। এই বিরক্তিকর অ্যাডগুলো কীভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আমাদের ফোনে কিছু সেটিংস রয়েছে, এই সেটিংসগুলো যদি আপনি বন্ধ করে দেন দেখবেন অটোমেটিকলি আপনাদের বিরক্তিকর অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। সো কাজটি করতে হলে আপনি প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিই। ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে দেখবেন একটা থ্রি ডট রয়েছে। সো এই থ্রি ডটের উপর আপনি ক্লিক করবেন। থ্রি ডটের উপর ক্লিক করে এখানে দেখবেন একটা অপশন রয়েছে সেটিংস। তো আপনারা কী করবেন, এই সেটিংসের উপর ক্লিক করবেন। সেটিংসের উপর ক্লিক করার পর এখানে আরেকটা অপশন দেখতে পারবেন, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে। তো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে। তো আপনারা কী করবেন, এই যে অ্যাড প্রাইভেসি, তো অ্যাড প্রাইভেসির উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে তিনটা অপশন আপনাদের সামনে শো হবে। তো সব থেকে উপরের অপশনে আপনি কী করবেন, উপরের অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাড টপিকস, তো এটা আপনি এখান থেকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর বেঁকে চলে আসবেন। বেঁকে চলে আসার পর এখানে আরেকটা অপশন রয়েছে, সাজেস্ট সাইট সাজেস্টেড অ্যাডস, ঠিক আছে। তো এখানে আপনি এই অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখবেন এটাও ইনেবল রয়েছে, এটাকে আপনি ডিসেবল করে দিবেন, অফ করে দিবেন। সো এখান থেকে বেঁকে চলে আসবেন। বেঁকে চলে আসার পর তিন নম্বর যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাও দেখবেন আপনার ইনেবল রয়েছে, কি করবেন, এটাও আপনি ডিসেবল করে দিবেন। ডিসেবল করে দেওয়ার পর বেঁকে চলে আসবেন। বেঁকে চলে আসার পর আপনার ফোনে যতগুলো বিরক্তিকর অ্যাড আসে সেগুলো কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এই তিনটি অপশন আপনি যদি অফ করে নেন তাহলে অবশ্যই আপনার ফোনে আর বিরক্তিকর অ্যাড শো হবে না। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।